আসসালামু আলাইকুম হিয়া আবারকাত আমাক ফেরাত সুপ্রিয় হোমিওপ্যাথিক অনুরাগী চিকিৎসক এবং হোমিওপ্যাথিক শিক্ষার্থী ভাই বোনেরা মু আলাইকুম আমরা আজকে যেই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো আমরা কেন্টের অ্যাপোটরিকে মাইন্ড থেকে শুরু করে জেনারেটিস চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা আলাদা ভিডিও দিয়ে দেব এবং আমাদের এইটা হলো প্রথম ভিডিও যেটা আমরা নো দ্য কন্টেন্ট অফ কেন্টস র্যাপাটরি কেন্টস র্যাপাটরির কন্টেন্টসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তা আসুন আমরা কন্টেন্টে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে মাইন্ড থেকে শুরু করে জেনার্টিস পর্যন্ত আমাদের প্রায় সাঁইত্রিশটা চ্যাপ্টার রয়েছে থার্টি সেভেন চ্যাপ্টার ইন কেন্টস র্যাপাটরি তো এই থার্টি সেভেন চ্যাপ্টারগুলো আপনি কীভাবে মনে রাখবেন সেটার জন্য আমরা আগে আমরা একটা অ্যানাটমিক্যাল পজিশন দেখুন এটা একটা হিউম্যান বডি হিউম্যান বডিতে আমরা যে জিনিসগুলো দেখবো যে কেন্টের অপারেটরিতে আমরা দেখি যে মাইন্ড চ্যাপ্টারটা প্রথম তারপর ভার্টিগো হেড মাথার যেই সেকশনগুলো আছে সেগুলো আমরা মনে রাখি প্রথমে তো প্রথমেই তো মাথাটা আসে তাহলে আমরা দেখতে পেলাম যে মাথার যেই সিমটমগুলো সেখানে মাইন্ড অর্থাৎ মনে রাখা মাইন্ড থেকে আছে প্রথমে মন মাইন্ড তারপর আপনি যখন চিন্তা করলেন তা তো এখন এই চিন্তাটা আসে কোথায় চিন্তার কারণে কি হয় মাথা ঘুরানো হয় তা মাথা ঘুরালেন তারপরে কি হয় মাথা ব্যথা বা মাথা ঘুরানো সেইটা কোথায় হয় মাথায় তাহলে আমরা পেলাম মাইন্ড ভার্টিগো হেড দেখুন এই হেডের পরে ঠিক হেডের একটু নিচেই আছে কি আই আয় দিয়ে আমরা কি করি আয় দিয়ে দেখি তাহলে কি চোখের সাথে দুটো সিমটম আই আর ভীষণ তারপর ঠিক বামে একটু নিচে আসলে আজকে কান কানে আমরা পাই হিয়ারিং এবং ইয়ার ইয়ারের মধ্যে হলো কানের মধ্যে যে সিমটমগুলো কানে ব্যথা কানে চুলকানি কানে ঘা পুস অ্যাপসেস এগুলো হলো কানের মধ্যে আর বাইরের সিমটমগুলো হলো কানে কম শোনা কানে শব্দ শব্দশোনা ঝিঝি ইত্যাদি ইত্যাদি কানের পরে আমরা যে সিমটমগুলো পাবো ইয়ারিং হিয়ারিং পেলাম হিয়ারিং পরে আমরা পাবো নোচ দেখুন নোচের দিকে একটু ডানে একটু নিচে আসলেই পাবো নোজ খুব সূক্ষ্মভাবে ক্যান্টেটাকে ঠিক করেছেন তা নোচের পরে আমরা পাব ফেস চোখ নাক কান এগুলো মিললেই কি একটা ফেস হয় ফেজের পরে পাবো আমরা মাউথ দেখেন ফেস তারপর আসলে কি মাউথ মাউথের ভিতরে আছে দাঁত অর্থাৎ তীত চ্যাপ্টার তীত চ্যাপ্টারের ভিতরে আছে অর্থাৎ দাঁতের পরে আছে ইন্টারনাল থ্রোট এই ইন্টারনাল থ্রোটটা কেন্টের অ্যাপটে যদি শুধু থ্রোট হিসাবে আছে তাহলে আমরা ভিতরের গলা তারপরে আসবো কি বাইরেরটা ভিতরটা পাওয়ার পর কি বাইরেরটা পাবো মানে কি এক্সটার্নাল থ্রোট এক্সটার্নাল থ্রোট পেলাম এখন আপনি যখন খাবার দাবার কিছু খাবেন দেন এটা সোজা চলে আসবে কি স্টোমাকে স্টোমাকে আসবে তাহলে আমরা পেলাম স্টোমাক স্টোমাকটার লোকেশন কোথায় প্যাট প্যাটের মধ্যে থাকে স্টোকাম তাহলে স্টোমাকের পরে আসলো অ্যাবডোমেন অ্যাপডোমের পরে আমরা এই যে পাইলাম স্টোমাকের লোকেশন তো স্টোমাকটা বা স্টোমাক থেকে খাবার দাবার এটা খাওয়ার পরে কোথায় চলে যায় সেটা চলে যায় রেকটামে রেকটামে যায় কি আকারে স্টুল আকারে তাহলে আমি দেখেন আমরা আবার একটু রিহার্চাল করি যেমন হলো মাইন্ড মনে রাখলাম মন থেকে এবং চিন্তা চিন্তা করার পরে ঘোরালো মাথা ঘোরালো তো ভাটিকো ভাটি কর পরে আসলো কি হেড হেডের পরে আসলো কি আই এর পরে হলো ভীষণ ভীষণ পরে ইয়ার ইয়ারের পরে হিয়ারিং হেয়ারিংয়ের পরে হলো নোজ নোচের পরে হলো ফেস ফেসের পরে মাউথ মাউথের পরে টিথ টিথের পরে হলো এক্স ইন্টার্নাল থ্রোট অর্থাৎ শুধু থ্রোট তার ফলে এক্সটার্নাল থ্রোট এক্সটার্নাল থ্রোটের পরে আমরা পেলাম স্টোমাক স্টোমাকের পরে হলো পেট পেটের পরে আমরা পাবো রেকটাম রেকটামের পরে হলো স্টুল তাহলে আমাদের একটা পার্ট অর্থাৎ সেভেন্টিন সিমটম কভার হয়ে গেল এখন আসি আমরা ইউরিনারি অর্গানটা নিয়ে ইউরিনারি অর্গানে আমরা পাবো অর্থাৎ এটাকে তিনটা পার্ট করা যায় সেটা হলো একটা হলো মাইন্ড টু স্টুল আর ব্লাডার ব্লাডার টু ফিমেল জেনিটালিয়া দুটো চ্যাপ্টার আর পঁচিশ থেকে আপনারা আসেন এক্সট্রিমিটিস এটা হলো একটা চ্যাপ্টার এবং থার্টি টু থেকে থার্টি সেভেন তাহলে আমাদের একটা পার্ট শেষ হয়ে গেছে ইউরেনারিতে সর্বপ্রথম আমরা পাই কি ব্লাডার ব্লাডারটা হলো আমাদের ধরুন পোষা পেশে জমা হয় অর্থাৎ ওইটা ধরেন আপনার একটা টাঙ্কি ধরেন টাঙ্কি হিসাবে এবং এই ব্লাডারের সাথে সম্পৃক্ত আছে কি দুটা কিডনি দুদিক থেকে তাহলে ব্লাডারের সাথে আছে কিডনি কিডনির পরে আমরা পাবো কি পোস্টেড গ্লান্ট পোস্টেট গ্লান্ট পাবো তারপর হল কি ইউরোথা পোস্টেড গ্ল্যানের পরে পাবো ইউরোসা আর ইউরোসা মধ্যে দিয়ে কি হয় ইউরিন পাঁচ হয় তাহলে ইউরিন পাবো ইউরিনের ইউরিন গেলো এবং এরপরে পাবো এমন জেনিটেলিয়া যদি পুরুষ হয় পুরুষ ফিমেল হইলে ফিমেল জেনিটেলিয়া পুরুষ পুরুষ জেনেটেলিয়া আর ফিমেল জেনিটেলিয়া এরপরে আমরা পাবো এই আমাদের দু দ্বিতীয় পার্ট চলে গেলো তো দুটো চ্যাপ্টার চলে গেলো এখন আমরা আসবো ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া অর্থাৎ শ্বাসনালী ও কণ্ঠ এখন ওই শ্বাসনালী এবং কণ্ঠের পরে শ্বাসনালী দিয়ে কী হয় শ্বাস প্রশ্বাস করা হয় তাহলে রেসপাইরেশন রেসপাইরেশনের পরে কি হয় আপনি যখন শ্বাস ক্রিয়া করতে গেলেন তখন তো আপনার কাশি হবে কফ হবে তাহলে কি কফ রেসপাইরেশনের পরে কফ তারপর কি কফ মানে কাশি দিতে গিয়ে কফ উঠাতে গিয়ে আপনার কি গয়ের উঠে এক্সপেক্টেশন এক্সপেক্টোরেশন এক্সপেক্টেশন হয় এটা কোথায় হয় এক্সপেক্টেশন লোকেশনটা কোথায় চেস্ট চেস্টের বিপরীত কি ব্যাক এই যে যেমন হলো চেস্ট চেস্টের বিপরীত হলো কি ব্যাক তাহলে আমরা এই ব্যাকের পাইলাম এবং ব্যাকের নিচে আমরা হস্ত হস্তপদদি হাত পা ইত্যাদি মানে সব কিছু এটা পেলাম এইগুলো আমাদের তৃতীয় চ্যাপ্টার তৃতীয় ভাগ গেল তাহলে আমরা পেলাম চতুর্থ ভাগে কি এরপরে আছে যে আপনি পদদি অর্থাৎ হাত পায়ে অনেক কাজবাজ করার পরে কি আপনি একটু দুর্বলতা আসলো এখন কি স্লিপ নিদ্রা পরে আসে চিল ঘুমাইলে আপনি শীত অবস্থা হতে পারে ফেবার রেসপাইরেশন স্কিন জেনারেটিস এই হলো আপনার মোটামুটি মনে রাখার জন্য তো এখন এটা আমরা চ্যাপ্টারগুলোর সম্বন্ধে ই হলাম কোন চ্যাপ্টারে কি সিমটম থাকে সেটা আমরা কি করে বুঝবো আসুন আমরা কেন্টের অ্যাপ্টারিতে আডারে চলে যাই মাইন্ডের মধ্যে আপনি পাবেন প্রথমে যে সিমটমগুলো পাবেন সেগুলো হাসি কান্না সুখ দুঃখ চিন্তা অর্থাৎ থিঙ্কিং আনন্দিত চেয়ারফুলনেস তারপর পাবেন কনসেন্ট্রেশন তারপর পাবেন কোম্পানি অ্যাবারসন ডেজায়ার কোম্পানি ডেজায়ার কোম্পানি অ্যাবারশন কনফিউশন অফ মাইন্ড ডেথ যে ডেজায়ার তারপর পাবেন ডান্সিং তারপর পাবেন আপনার ডিফিকাল্টিস ডিলিরিয়াম প্রলাপ বকা তারপর ডিলুশন ভ্রান্ত ধারণা ধারণা এরপরে আপনি পাবেন হাড়ি তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা পাবেন তারপর হলো অধৈর্য তারপর পাবেন হাউটি পাবেন অর্থাৎ দাম্বিক ভাব পাবেন এভাবে করে অর্থাৎ মানসিক যে ল্যাসিভিয়াসনেস কামুক মাইন্ড অ্যাঙ্গার অ্যাঙ্গারে ইরেটেবিলিটি এগুলো পাবেন অর্থাৎ মেজাজ লোথিং অফ লাইফ জীবনের প্রতি বিতৃষ্ণা লাভ হোম সিকনেস মেমোরি এগুলো পাবেন আপনার নিমফোমোনিয়া অর্থাৎ কাম্রততা তারপর অকাপশন অবস্টিনেট একঘেয়ে এগুলো পাবেন আপনার আমরা মাইন্ড চ্যাপ্টারে ভাটিগুতে কী পাবো ভাটিগুতে পাবো আমরা মাথা ঘোরানো মাথা ঘোরানো অর্থাৎ শির শির কোন কালে যেমন নৌশিয়া বমির সাথে শির ঘোরা শোয়া অবস্থায় মাথা ঘোরানো মানে মাথা ঘোরানো নিয়েই যা কিছু আছে এগুলো আমরা পাবো কখন কিভাবে এগুলো পাবো ভার্টিকুতে এরপর আসেন হেড হেডের মধ্যে পাবেন অ্যাপসেস চিলনেস তারপর পাবেন কনজেশন রক্তাধিক্য পাবেন ইরাপশন তারপর পাবেন হিট তার ফলিং ইচিং পেইন এগুলো পাবেন হেডের মধ্যে হেডের পরে আমরা যেটা পাই সেটা হলো আয় আয়ের মধ্যে পাবেন কি চোখে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি চোখে পানি পড়া এইসব আর চোখে দেখা ভীষণের মধ্যে পাবেন আপনি কম দেখা বেশি দেখা ইত্যাদি ইত্যাদি ইয়ারের মধ্যে পাবেন কানে ফোড়া কানের মধ্যে চুলকানি ঘা পানি পড়া ইত্যাদি আর হিয়ারিংয়ের মধ্যে পাবেন কানে কম শুনতে পাওয়া বেশি শুনতে পাওয়া সম্বন্ধ বিভিন্ন বিষয়গুলো নাকের মধ্যে পাবেন নেজাল পুলিপাস নাকের মধ্যে ইচিং নাক খটা ইত্যাদি ইত্যাদি পাবেন মধ্যে পাবেন ফেজ ইরাপশন ফ্ল্যাশেস ইত্যাদি ইত্যাদি পাবেন মাউথের মধ্যে পাবেন মারি মুখ জিব্বা ইত্যাদি টিতের মধ্যে পাবেন দাঁত গাম অর্থাৎ হলো মারি এগুলো পাবেন থ্রোটের মধ্যে পাবেন টনসিলাইটিস গলা ব্যথা ভার হয়ে যাওয়া টিউমার ইত্যাদি আর এক্সটার্নাল থ্রোটে পাবেন বাইরের দিকে থ্রোটে অর্থাৎ হলো কাভারিংয়ের যা সিমটমগুলো আছে সেগুলো স্টোমাকে পাবেন অ্যাবারসন ফুড এবারশন ফুড ডিজায়ার ফুড অ্যাগ্রাভেশন ইত্যাদি পাবেন থাস্ট থার্স ইত্যাদি পাবেন অ্যাপডোমের মধ্যে পাবেন অ্যাপডোমেন পেইন বেশ করে কয়টা রিজন আছে ইনগুইজিনাল ইনগুইয়ান রিজন তারপর পাবেন আম্বিলিক্যাল রিজন লেফট রাইট আপার লোয়ার ইত্যাদি ইত্যাদি পাবেন রেকটামের মধ্যে পাবেন যখন আমাদের স্টুল থেকে শুরু করে অর্থাৎ স্টোমাকে যতক্ষণ পর্যন্ত পায়খানাটা বের হয়ে না যায় এর মধ্যে যে সিমটম না যেমন হ্যামারয়েড হেমারয়েস অর্থাৎ পাইলস আর হলো আপনার রক্তস্রাব বা ডিসচার্জ তারপর পাবেন ফুলনেস অফ রেকটাম পেইন ইত্যাদি স্টুলের মধ্যে পাবেন স্টুলের কালারটা কীরকম শক্ত ও সরি আর রেক্টামে আরেকটা সিমটম গুরুত্বপূর্ণ সেটা হল কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত ডায়রিয়া ইত্যাদি আর স্টুলের মধ্যে পাবেন স্টুলের কালার লাল নীল হলুদ ফিকেল ইত্যাদি পাবেন ব্লাডারের মধ্যে পাবেন ইউরিনেশন প্রসাব করা পোশাব তাড়াতাড়ি করা আরগিন ইত্যাদি ইত্যাদি পাবেন আমরা ইউরেনেশে আমি একটু দ্রুত বলে নিচ্ছি কারণ এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে প্রত্যেক চাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা আপনাদের কাছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে আসে আমাদের এক্সটার্নাল থ্রোটমা গেল স্টুল এবার আসে আমরা ব্লাডারে ব্লাডারে হলো ইউরিনেশন ফিভর ইউরিনেশন মূত্র দ্বারা ক্ষীণতা মূত্র দ্বারা বেশি বাধাপ্রাপ্ত রিটেনশন অফ ইউরিন কনস্ট্রাকশন সংকোচন এবং বিভিন্ন রকম পেইন এগুলো পাবেন আমরা ব্লা ব্লাডারে তারপর আসেন ব্লাডারের পরে কিডনিজ কিডনিসের মধ্যে পাবেন ক্যালকুলি অর্থাৎ কিডনি পাথরি ইনফ্লামেশন প্রদাহ পাবেন পেইন পাবেন নামনেস পাবেন তারপরে পাবেন আপনি বেশি না কি কিডনিটা অল্প কয়েকটাই ব্যথা এগুলো পাবেন প্রোস্টেট গ্ল্যান্ডে পাবেন ইমিশন প্রোস্টেট রস খরণ পাবেন তারপর পাবেন ইনলার্জমেন্ট পাবেন পাবেন হ্যাভিনেস ইন ডিউরেশন কঠিনতা পাবেন পেইন পাবেন জার্কিং পাবেন সংকোচন বোধ ইত্যাদি পাবেন এগুলো পাবেন আমরা ইউরিত ছাড়ার মধ্যে ইচিং ইচিংও আছে এদের ইউরোথ মধ্যে পেইন আছে ইউরোথ মধ্যে এরপরে আসি আমরা ইউরিন ইউরিনের মধ্যে পাবো ইউরিনটা কীরকম অ্যাক্রিট তারপর অ্যালবুমিনাস ব্লাডি মানে প্রসাবটা কেমন কালারটা কেমন ডিসকালার কালার বার্নিং বেশি কম বেশি হলো প্রোফিউস কম হল কপিয়াস তারপর পাবেন পোশাবের গন্ধ কীরকম ওডোর অফেন্সিভ স্ট্রং ইত্যাদি সেডিমেন্ট তলানি পাবেন এটার মধ্যে ইউরিনের মধ্যে তারপর জেনিটালটি আসেন জেনিটালিতে পাবেন কোষণ কোষণ অর্থ হলো সঙ্গম এরপরে পাবেন মাটা এটা হলো গুটি এগুলো লাগবে না ইরেকশন পাবেন সেমিলান ডিসচার্জ পাবেন লিঙ্গুচ্ছ্বাস ইরেকশন পাবেন তারপর ইনডিউরেশন কাঠিন্যতা পাবেন ইনফ্লামেশন পাবেন এগুলো মাস্টারবেশন পাবেন এগুলো হলো পেইন পাবেন এবং টেস্টিসের বিভিন্ন সমস্যা এগুলো জেনিটালটিতে পাবেন এরপর হচ্ছে ল্যারিন্স অ্যান্ড রেসপাইরেশন ও সরি ফিমেল জেনিটাল ইয়েতে পাবেন কি অ্যাবর্শন অ্যাবর্শন পাবেন ক্যান্সার ইউটেরাস ইউটেরাস প্রবলেম ড্রাইনেস ডেজায়ার ইত্যাদি পাবেন তারপর ইনফ্লামেশন প্রদাহ পাবেন লিউকরিয়া পাবেন এগুলো পাবেন আমরা মিনসেস পাবেন এগুলো ফিমেল জেনিটেই পাবেন আপনারা এরপর আসেন ল্যারিংস রেসপাইরেশনে শ্বাসনালী এবং শ্বাস সমৃদ্ধ যেই সিমটমগুলো সেগুলো আপনারা এখানে পাবেন যেমন ডিফিকাল্টিস মানে শ্বাস করতে কষ্ট তারপর হলো হট পাত গরম নিঃশ্বাস তারপর হলো ইরেগুলার অনিয়মিত তারপর হলো সিঙ্গিং অর্থাৎ দীর্ঘ নিঃশ্বাস এগুলো পাবেন আপনারা এটার মধ্যে এগুলো আপনারা দেখলি এগুলো বিশেষ সিমটমগুলো আমি যেমন স্নোরিং ডিসপাইরেশনে পাবেন নাক ডাকে স্নোরি এরপরে আসেন কফ কফের মধ্যে হলো সময়টা সকাল বিকাল দুপুর রাত মধ্যরাত ইত্যাদি এরপরে পাবেন আপনার অ্যাজমাটিক কফের মধ্যে হাঁপানি সদৃশ তারপর পাবেন বেড বিছানায় গেলে বারে কমে ইত্যাদি তারপর হলো ঘুঙরি কাশি কফ কোল্ড ড্রাই শুষ্ক ইত্যাদি পাবেন আপনারা ককের মধ্যে কিরকম আর কি ইত্যাদি ইত্যাদি শুইলে বারে বসে থাকলে বারে ইত্যাদি আর কি অর্থাৎ লাইং সাইড লাইং অ্যাগ্রাভেশন ইত্যাদি এরপরে কফের মধ্যে আরো পাবেন শর্ট মানে ককটা কম বেশি এগুলোর ব্যাপারে পাবেন আপনি কথা বললে বারে কথা চুপ থাকলে বারে এগুলো পাবেন আপনারা এটার মধ্যে এক্সপেক্টোরেশন পাবেন কফ ওঠা অর্থাৎ গয়ার ওঠা এটা পাবেন আপনি এটা ওভার টাইম কখন সকাল বিকাল দুপুর রাত ইত্যাদি পাবেন এরপর হচ্ছে ডিফিকাল্টিস জটিল তারপর কীরকম শুষ্ক গন্ধটা কীরকম অডোর মিউকাস এগুলো পাবেন গয়ের ওঠার মধ্যে টেস্ট গয়ারের স্বাদ এবং রঙ ইত্যাদি পাবেন এই এক্সপেক্টেশনের মধ্যে এরপর আসেন চেস্ট বুকের মধ্যে পাবেন হার্ট হার্টের সিমটমগুলো পাবেন স্তনের সিমটমগুলো পাবেন যার ম্যামি সেন্সিটিভ টু কোল্ড ঠান্ডা বাতাসে সমস্যা তারপর পাবেন আপনার অ্যানজাইটি অস্থিরতা পাবেন এটা চেস্ট সম্পৃক্ত ক্যাটারা সর্দি পাবেন কনস্ট্রাকশন পাবেন তারপরে পাবেন ক্রাকিং অর্থাৎ কটকট শব্দ হয় কানের মধ্যে এগুলো পাবেন ক্রাকস অফ নিপলস মানে স্তনের বোটায় ফাটা এগুলোও পাবেন আপনারা চেস্টের মধ্যে ক্যান্টার অ্যাপটারিতে তোম রবীন্দ্রনাথ মারফির রিপোর্ট হইতো ব্রেস্ট নামে একটা আলাদা চ্যাপ্টার আছে তারপর পাবেন বুকে ইরাপশন ফুলনেস এগুলো পাবেন ইনফ্লামেশন এগুলো চেস্টে পাবেন এবং মহিলাদের স্তনের বিভিন্ন সমস্যাগুলো এগুলো আপনারা চেষ্টার মধ্যেই পাবেন আর ব্যথা করে সব চ্যাপ্টারে পেইনটা আছে এটা আপনারা দেখে নেবেন কোথাও পেইন কোথাও ইনফ্লামেশন ইত্যাদি ভাবে আছে তারপর সামনে ব্যাক ব্যাকে আছে কি মানে পিছন ব্যাকের মধ্যে আছে কোল্ডনেস ইরাপশন যেগুলো গুরুত্বপূর্ণ তারপর হলো হ্যাভিনেস হিট ইচিং পেইনটা তো এটা সব জায়গায় আছে রিমিটিক পেইন মোশনে বাড়ে নাড়াচড়া করে এক্সটেনশন আছে স্ট্যান্ডিং আছে অর্থাৎ মা ব্যাক থেকে শুরু হয়ে কোন দিকে যায় সার্ভিকালে যায় নাকি লাম্বারে যায় এগুলো আছে এগুলো পাবেন ব্যাকের পরে আমরা আসব যে এক্সট্রিমিটিস বা হস্ত পদে দিয়ে হাত পা সম্বন্ধে আপার লিমস লোয়ার লিমস ইত্যাদি সমুদ্র রিউমিটিক্স ইত্যাদি আপনারা পাবেন এক্সট্রিমিটিস আমি খুব সহজে এবং সহজে করতেছি যাতে একটু ধারণা যাতে টিউটালটা অনেক বড় না হয়ে যায় সেজন্য এক্সট্রিমিটিসের পরে আপনারা যেটা পাবেন প্রত্যেকটা যেমন হ্যান্ডস লেগ ইত্যাদি পরে পায়ে কী সমস্যা হাতে কী সমস্যা ইত্যাদি পাবেন আর কি এক্সট্রিমিটিসের পরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো স্লিপ ঘুমের মধ্যে পাবেন স্বপ্ন তারপর পাবেন অচেতন ভাব বোবায় ধরা ইত্যাদি ইত্যাদি এগুলো পাবেন আপনারা ইসের মধ্যে তারপরে স্লিপের মধ্যে স্লিপের পরে আছে চিল চিলটা সময় ভিত্তিক সকাল দুপুর রাত ঠান্ডা শীত ইত্যাদি সম্বন্ধে এরপরে আসে এই সময়ের উপরে আর কি চিলটা আছে কখন ঠান্ডা ভাব হয় এবং জ্বর পরে আছে ফেভার ফেভারটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো সময় সময়টা আছে সকাল দুপুর রাত দুপুর মধ্য রাত ইত্যাদি আছে এরপরে আছে সবস্থায় কখন কি ইত্যাদি জলাকর তারপর কন্টিনিউয়াস ফেভার একটানা জ্বর টাইফয়েড ইত্যাদি আছে ইনফ্লামেশন ফেভার হ্যাপটিক ফেভার ইত্যাদি পাবেন মানে যত রকম জ্বরের প্রকার আছে ইত্যাদি এখানে পাবেন তারপরে ফিভারের পরে আমরা যেটা পাবো সেটা হলো রেসপাইরেশন ঘাম ঘামের মধ্যে যেই জিনিসগুলো হয় ঘুমের মধ্যে ঘাম তারপর ঘাম বেশি বেশি হবে প্রফিউস ঠিক আছে স্ক্যানটি এটা হলো সামান্য ঘাম অল্প ঘাম ইত্যাদি এগুলো পাবেন ঘামের মধ্যে এরপর আছে স্কিন তো জানেন স্কিনের মধ্যে আছে বার্নিং বিটিং ক্র্যাক ফাটা স্কিন ইরাপশন ডিসকালার স্কিন স্কিন টিউমার ওয়ার্ডস ইত্যাদি পাবেন আমরা স্ক্রিনের মধ্যে সর্বশেষ যেটা হলো সেটা হলো জেনাটিস চ্যাপ্টার জেনারেটিসের মধ্যে আমরা পাবো সাধারণ লক্ষণগুলি সেটা হলো ফুডের অ্যাগ্রাভেশন এটাও কিন্তু আমরা অন্য অন্য র্যাপোটারিতে ফুডের সকল চ্যাপ্টারগুলি আমরা জেনেটিসে পাই বা মোট্রবিন মার্ফিতে ফুড আলাদা একটা চ্যাপ্টার আছে তারপর পাবেন আপনি এখানে ইরেটেবিলিটি গোসল ইচ্ছা অনিচ্ছা এগুলো পাবেন আমরা জেনাটিসের মধ্যে তো সুপ্রিয় বন্ধুরা আমরা গরমে বৃদ্ধি ঠান্ডা বৃদ্ধি এগুলো পাবেন আবার গরমে উপশম ঠান্ডা উপশম এগুলো আমরা জেনাটিসের মধ্যে পাবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের টিউটোরিয়ালটা অলরেডি বড় হয়ে গেছে আমরা আপনাদের পরবর্তীতে অর্থাৎ এর পরে যে চ্যাপ্টারটা আমরা দেখাবো সেটা হলো আমরা মাইন্ডের কি কী রূপ দিক আছে সেগুলো আমরা রাড়ার থেকে বের করে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় বন্ধুরা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা এখনই বিদায় চাইছি সবাই ভালো থাকবেন আসসালাম